राणा मार्बल, मार्बल और टाइल्सर सुनामधन्य प्रतिष्ठान। एखाने नित्य नतून डिजाइनर मार्बल, टाइल्स, ग्रानाइट और ब्लैकस्टोन सुलभ मूल्य पावा जाए। जोगाजोग नम्बर 9874852799। আগামী দিনে সেগুলো সুস্থ ভাবে সবকিছু হোক, সেগুলো বন্ধ থাকুক, বোমগুলি গুলো থেকে মানুষ সুস্থভাবে বাঁচুক, তাদের সরকারি সমস্ত প্রকল্প তারা পাক, এটাই আমাদের, আর কিছু চাওয়া পাওয়া নেই। আমাদের যে সম্মান তাকে উর্ধ্বে নিয়ে যেতে হবে। ভাঙর মানে লাঠি বোন পিস্তলে পরিণত করে দিয়েছে, ভাঙর মানে সম্প্রীতি দেখাতে হবে, ভাঙর মানে ঐক্য, ভাঙর মানে শিক্ষা কেন্দ্র, ভাঙর মানে জ্ঞানচর্চার অনুষ্ঠান, জ্ঞানচর্চা কেন্দ্র, ভাঙর মানে স্বাস্থ্যের একটা কেন্দ্রবিন্দু তৈরি করতে হবে, ভাঙর মানে মানুষের মডেল বানাতে হবে। ভাঙরকে যাতে ভাঙর হিসেবে মানুষের রাজ্যের বাইরের মানুষ জানে যে ভাঙর সবথেকে বড় জিনিস হচ্ছে ভাঙরকে আমরা ভাবি বোম ছাড়া কিছু না, কিন্তু ভাঙরে একটা ভাবা দরকার যে শুধু ঘটকবুর বাজারে প্রায় 100টা সোনার দোকান আছে, সেখানে 95টা সোনার দোকান কোনো রকম নিরাপত্তা রক্ষীবিহীন তারা সোনার ব্যবসা করে, তাহলে কত শান্তির জায়গা, তারা সোনার ব্যবসার মতো ব্যবসা করছে, তাই সেইটা ভাঙরে এই চিত্রটা তুলতে হবে ভাঙরে। সেই জন্যই অশান্তি কি করিয়ে রাখা হতো, সৃষ্টি করে রাখা হতো, একদম অশান্তি সৃষ্টি করা হতো। আর একটা কথা, ভাঙরের এত বড় ভাঙর অ্যাসেম্বলি, সেখানে একটা চিকিৎসার ভালো জায়গা নেই, আমাদের যেতে গেলে আরজিকর নিরতন ভাঙরের মানুষকে যেতে হয়, সেক্ষেত্রে আমরা বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমি চাইছি নিজে ভাঙরে আমি হসপিটাল তৈরি করে দেবো। একটা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে না হবে সেটা অন্য ব্যাপার, আমি ক্যান্ডিডেট হিসাবে বলেছি আমি এখান থেকে জিততে পারলে আমার সর্বপ্রথম বিধানসভার মধ্যে যে চিৎকার হবে ভাঙরবাসীর জন্য চাই, সেটা দ্বিতীয় ফ্যাসিলিটি পাবে, অন্যরা ফ্যাসিলিটি পাবে, যেটা হচ্ছে উন্নত মানের একটা স্বাস্থ্য পরিষেবা এখানে কেন্দ্র করে তোলা। যেমন দিদি ঠিকই বলেছেন যে এখানকার প্রতিনিয়ত মায়েদের 40-50টা সন্তানের ভূমিষ্ঠ হয় প্রতিনিয়ত, দুঃখের বিষয় যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে চিত্তরঞ্জনে বা কলকাতা ছুটতে হয়, এই এক ঘন্টা জার্নি করে যেতে হয় সেই সমস্ত মায়েদের নিরাসন করার জন্য এখানে একটা উন্নত মানের হসপিটাল দেবো, তাই মায়েদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমার পক্ষে, এবং আমিও সেটাই চাইছি যে হসপিটালটা আমিও জিতে এলে আমিও করে দেব, এবং শিক্ষা থেকে শুরু করে সমস্ত মানুষের যে প্রকল্পগুলো থেকে মানুষ পিছিয়ে আছে, মানে বিধবা ভাতা থেকে শুরু করে সব কিছু প্রকল্প তারা বিচ্ছিন্ন, ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন, আমি তাদের সমস্ত প্রকল্প ফিরিয়ে দেবো। একটা বিষয়, সকাল থেকে ভাঙরে দেখা গিয়েছে যে আগে নির্বাচনগুলোতে যে চিত্র সেখান থেকে সম্পূর্ণ আলাদা, আজকে দুই প্রার্থী ভিন্ন ভিন্ন দল, বলা যেতে পারে প্রায় সাপে নেউলের সম্পর্ক একসাথে দেখা যাচ্ছে, কি বলবেন? আমাদের কোনো আলাদা মানে এর সম্পর্ক, আমি একটা কথা বলবো, এটা পশ্চিমবঙ্গ, এটা অন্য কোনো জায়গা না, এটা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য সম্প্রীতি, পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে ঐক্য, এটা আমরা কোনোদিন বিনষ্ট হতে দেবো না, আমরা যে পার্টি থেকে বিলং করি না কেন আমরা আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। এখান থেকে একটা কথা তো উঠতেই পারে, কোশ্চেন যদি করে আপনাদের যারা বিরোধী তাহলে এখানে বলে আইএসএফ এবং বিজেপি কোথাও যেন একজন হয়ে গেছে, এটা তাহলে আমাদের আইএসএফ আর বিজেপি জোট নয়, এর জন্য তো আমাদেরকে মারপিট করতে হবে এখানে দাঁড়িয়ে, সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভাষা ছোড়াছুড়ি করতে হবে, সেক্ষেত্রে আমরা তো মারপিট করার জায়গায় নেই, আমরা একে অপরের ভাই বোন, আমরা হচ্ছে একই ভাই বোন, আমরা একে অপরের কাছে ঝাঁপিয়ে পড়তে চাই, আমার বিপদ হলেও ভাই এগিয়ে আসবে, ভাই বিপদ হলেও দিদি, প্রত্যেকটা বাঙালি আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, কিন্তু কিছু কিছু বিরোধী গোষ্ঠী আছে তারাই আমাদের বিচ্ছিন্ন করে রাখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।